আমাদের এই মহাবিশ্বের মাঝে চাঁদ হলো এমন একটা উপগ্রহ, আবার অনেক সময় সে চাঁদের সাথে প্রেমিকা বা প্রেয়সীর তুলনাও দেয়া হয়। তবে এই চাঁদ কেন এত রূপবতী হলো? চাঁদকে নিয়ে মানুষের কেন এত কৌতূহল? আজকের এই ভিডিওতে চাঁদ কিভাবে সৃষ্টি হলো সেই রহস্যের দ্বার উন্মোচন করব। চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। বাংলায় চাঁদ শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। বলা যায় সংস্কৃত শব্দ চন্দ্র থেকে চাঁদ শব্দটি এসেছে। তবে ইংরেজি ভাষায় চাঁদ শব্দটির দ্য মুন ছাড়া আর কোনো নাম পাওয়া যায় না। চাঁদ পৃথিবীর মাঝে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলেও সৌরজগতের মাঝে চাঁদ হল পঞ্চম বৃহত্তম উপগ্রহ। চাঁদ সম্পর্কে অনেক প্রাচীন কথা প্রচলিত রয়েছে, বিশেষ করে একটা সময় যখন মানুষদের মাঝে তেমন কোনো শিক্ষা ছিল না এবং সভ্য জগৎ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই ছিল না। তখন অনেকেই মনে করত যে চাঁদ প্রত্যেক রাত্রিতে মরে ছায়ার জগতে চলে যায়। আবার অনেকেই মনে করত চাঁদ সূর্যকে পিছু করছে। এমন অনেক প্রাচীন কথা এই চাঁদকে ঘিরে রয়েছে। চাঁদকে নিয়ে অসংখ্য গবেষক এবং বিজ্ঞানীরা তাদের নিজেদের মতো করে মতামত দিয়েছেন। বিশেষ করে চাঁদকে একটি গ্রহ হিসেবে দেখানো হতো পিথাগোরাসের সময়। অন্যদিকে অ্যারিস্টটলের মতে চাঁদ হলো একটি মসৃণ গোলক। গ্যালিলিও তাদের এই তত্ত্বগুলোকে যেন প্রসারিত করে তার নিজের একটা মতামত দেন। 1609 সালে তিনি যখন তার দূরবীক্ষণ দিয়ে চাঁদের দিকে ধরেছিলেন, তখন তিনি আবিষ্কার করলেন যে চাঁদের ওপরের অংশ মসৃণ নয়, বরং তা ক্ষুদ্র কালো রেখা, উপত্যকা এবং পর্বতের মাধ্যমে গঠিত। এটি মূলত পৃথিবীর মতো একটি কঠিন গলিত পদার্থ যা পরবর্তীতে এই রূপ নিয়েছে। কিভাবে চাঁদের সৃষ্টি হলো সেই কথা বলতে গিয়ে প্রথমেই এই সম্পর্কিত একটি তত্ত্ব, যেটি মূলত জায়ান্ট ইম্প্যাক্ট তত্ত্ব হিসেবেই সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটার কথা বলতে হয়। তবে এছাড়াও ফিশন সহ আরও কিছু তত্ত্ব রয়েছে, সেগুলো অনেক পরিচিতি লাভ করেছে। তবে এখানে মৌলিক অনেক বিষয়গুলোতে পার্থক্য থাকলেও অধিকাংশ তত্ত্বের মাঝেই শেষ পর্যন্ত ফলাফল একই ধারণায় গিয়েছে। আনুমানিকভাবে আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন সৌরজগৎ গঠন শুরু হচ্ছে, সেই সাথে পৃথিবীর একটা বিরাট অংশ পাথর এবং লাভা দিয়ে পরিপূর্ণ ছিল। ঠিক সে সময় পৃথিবীতে কোনো বড় আকারের চাঁদ ছিল না। ঠিক সে সময় থেইয়া নামে একটা আদিম প্রোটোপ্ল্যানেট ছিল। সেটা যখন পৃথিবীর সাথে সংঘর্ষিত হয়, তখন সেটা পৃথিবী থেকে একটা অংশ বিচ্যুত হয়ে ছিটকে পড়ে। মূলত মহাশূন্যে ছিটকে পড়া অংশ হারিয়ে গেলেও সেখানে যে আরও কিছু অংশ ছিল সেই অংশগুলো একত্রিত হয়ে যায় এবং সেখান থেকে এই চাঁদের উৎপত্তি হয়। আবার অনেকেই এই ধারণাটিকে প্রভাবিত করে একটু অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে থেইয়ার সাথে যখন আরেকটি গ্রহের সংঘর্ষ হয়েছিল, তখন তাদের মাঝে এই সংঘর্ষটা এতটাই ব্যাপক এবং প্রসারিত হয়েছিল যে সেই দুটি গ্রহ মিশ্রিত হয়ে যায় এবং সেখান থেকে তারা দুটি সম আয়তনের গ্রহতে রূপান্তরিত হয়। কিন্তু কিছু সময় পরে তারা আবারও সংঘর্ষে লিপ্ত হয়। তারপর সেখান থেকে আস্তে আস্তে প্রথমে বড় গ্রহ পৃথিবীর সৃষ্টি হয়। মূলত পৃথিবীর সৃষ্টি হওয়ার পর তার চারপাশে ডিস্ক তৈরি হতে থাকে। সেই ডিস্কগুলোই পরবর্তীতে চাঁদে পরিণত হয়ে থাকে। ধারণা করা হয় প্রায় 450 কোটি বছর আগে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল। বলা যায় থেইয়া যদি অন্য গ্রহের সাথে সংঘর্ষ না করত, তাহলে হয়তো এই চাঁদটাই সৃষ্টি হতো না। পরবর্তীতে অবশ্য জর্জ ডারউইন সর্বপ্রথম ফিশন তত্ত্বের সূচনা করেছিলেন। তিনিও আগের তত্ত্বগুলোকে যুক্তিযুক্ত হিসেবেই মেনে নেন। কিন্তু পরিবৃদ্ধি তত্ত্বের মাঝে এই নিয়ে অনেক বিতর্ক দেখা যায়। সেখানে বলা হয় পৃথিবী এবং চন্দ্র সৌরজগতের আদিম পরিবৃদ্ধির চাকতিতে একই সাথে একই সময়ে গঠিত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত অনেক বিশ্লেষকরাই এই পরিবৃদ্ধি তত্ত্বের ধারণাকে অসম্পূর্ণ বলে আখ্যায়িত করেন, কারণ এই তত্ত্ব পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কৌণিক ভর বেগের ব্যাখ্যা দিয়ে তাদের তত্ত্বের সত্যতা বা নির্ভুলতা প্রকাশ করতে পারেনি। 2011 সালে আবার এর একটি তত্ত্বে বলা হয় যে 4.5 বিলিয়ন বছর পূর্বে দ্বিতীয় একটা চাঁদের অস্তিত্ব ছিল, কিন্তু তার সাথে বর্তমান চাঁদের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে বর্তমান চাঁদটি যেন তার গঠনকে আরও প্রসারিত করে। আবার কেউ কেউ বলে থাকেন পৃথিবীর চাঁদ নাকি শুক্র গ্রহ থেকে এসেছে। একটা মজার বিষয় হল চাঁদের অক্সিজেন আইসোপটিক অনুপাত একেবারে পৃথিবীর মতোই। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হল প্রায় 2,38,855 মাইল। চাঁদের ব্যাস হল 2,159 মাইল, যা পৃথিবীর ব্যাসের 1/4 সামান্য একটু বেশি বলা যায়। চাঁদ পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11 সেকেন্ড সময় নিয়ে থাকে, যার ফলে পৃথিবী থেকে চাঁদের একটা পৃষ্ঠই দেখা যায়, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের প্রায় 59 ভাগ দেখা যায়। সূর্য এবং পৃথিবীর যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথের সাথে সমন্বয় রেখে
চাঁদ এবং পৃথিবীর কক্ষপথ প্রায় 5 ডিগ্রি হেলে থাকে। এর কারণেই রাতের বেলাতেও সূর্যের আলো প্রতিফলিত হয়ে চাঁদের মাধ্যমে পৃথিবীতে আসে। তাই বলা হয় চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে আলো ধার নিয়ে সে তার সৌন্দর্য বিকশিত করে। চাঁদে মানুষের অবতরণের খবর যেন নতুন কিছু নয়। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন ছিলেন ইতিহাসের প্রথম মানুষ যারা প্রথমবারের মতো চাঁদে অবতরণ করেছিলেন এবং সেখানে হাঁটাহাঁটি করেছিলেন। 1969 সাল থেকে 1972 সালের মধ্যে মোট 6টি নভোযান চাঁদে অবতরণ করেছিল। 2009 সালে ভারত চন্দ্রযান নামে একটা মহাকাশ যান চাঁদে পাঠানোর ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন। হিসেব করলে দেখা যায় এটা পৃথিবীর ব্যাসের প্রায় 30 গুণ। পৃথিবীতে যদি কারো ওজন 180 পাউন্ড হয় তাহলে চাঁদের পৃষ্ঠে তার ওজন হবে মাত্র 30 পাউন্ড। সত্যি অবাক করার মতো ব্যাপার। তবে এখানে একটা মজার টুইস্ট হল, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কিন্তু সবসময় সমান বা একই রকম থাকে না। 1912 সালের 4ঠা জানুয়ারি ছিল পৃথিবীর জন্য একটা অন্যতম বিশেষ দিন, কারণ এই দিনে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল মাত্র 2,16,398 মাইল। পর্যালোচনা করলে দেখা যায় যে চাঁদের বয়স প্রায় 3,900 মিলিয়ন বছর। পৃথিবীর সাথে চাঁদের গভীর সম্পর্ক রয়েছে বলেই চাঁদ এবং পৃথিবী তাদের সমাহারের পরিবর্তনের কারণেই জোয়ার ভাঁটা হয়ে থাকে। চাঁদ যখন তার দিকে অবস্থিত সমুদ্রের জল অনেক বেশি আকর্ষণ করে তখন চাঁদের দিকে অবস্থিত জল অনেক বেশি ফুলে ওঠে। আবার অন্যদিকে সমুদ্রে যে জল চাঁদের বিপরীত অবস্থানে থাকে তখন সমুদ্রের নিচের মাটি তার উপরে থাকা জলের চেয়ে চাঁদ কর্তৃক অধিক জোরে আকৃষ্ট হয়, কারণ এই মাটি জলের চেয়ে চাঁদের বেশি নিকটবর্তী, যার ফলে সেখানকার জল মাটি থেকে দূরে সরে যায় এবং এটার জন্যই ফুলে ওঠার ব্যাপারটি ঘটে থাকে। এখানে আসল বিষয়টা হলো যে পৃথিবী যে সময়ের মাঝে নিজ অক্ষের চারিদিকে একবার করে ঘুরে আসে সে সময়ের মাঝে পৃথিবীর যে কোনো অংশ একবার চাঁদের দিকে থাকে আবার অন্য আরেকবার চাঁদের বিপরীত দিকে থাকে। এই কারণে পৃথিবীর যে কোনো স্থানে 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়ে থাকে। তবে জোয়ার ভাটার জন্য সূর্যের আকর্ষণও অনেকটা দায়ী। তবে সূর্য কিছুটা দূরে অবস্থান করে বলে এক্ষেত্রে সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণের চেয়ে অনেকটা কম কার্যকর বলে প্রমাণিত হয়েছে। চাঁদ এই মহাবিশ্বের একটা অংশ, চাঁদ না থাকলে যেন রাতের সৌন্দর্যটাই হারিয়ে যায়। তবে অনেক সময় রাতের আকাশে চন্দ্রগ্রহণও দেখা যায়। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন।